স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ বুদ্ধিজীবী তাদের পাশাপাশি অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের আমজনতার আর তাই গণমানুষের কথা বলতেই আমাদের আয়োজন আমজনতা দর্শক যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই হ্যাঁ আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামীর সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা পুরো সময় আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র আমজনতার আজকের বিষয় কেমন আছে গণতন্ত্র আপনারা জেনে থাকবেন আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং এই আজকের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বাংলাদেশের সার্বিক গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলতে চাই আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম শেখ রবিউল আলম আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায় গণতন্ত্র দিবসের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিএনপির দিক থেকে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনি কীভাবে মূল্যায়ন করবেন তাতে দল হিসেবে বিএনপির ভূমিকা এবং সার্বিকভাবে সরকার বিএনপি বা বিরোধীদের সম্পর্ক এগুলোকে আপনি কীভাবে দেখেন ধন্যবাদ আপনাকে সম্ভবত জাতিসংঘ 2007 সালে আজকের এই দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করেছিল তো আপনি জানেন যে বাংলাদেশের গণতন্ত্র একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হতে চলেছে একদলীয় রাজনীতিও কায়েম হতে চলেছে পার্লামেন্ট অনেকটা অকার্যকর রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ পরোক্ষ কোনো অংশগ্রহণের সুযোগই নেই জনগণের হ্যাঁ অন্য রাজনৈতিক দলগুলি নিশ্চিহ্ন হতে যাচ্ছে সরকারের রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার এবং দমনপীড়নের মাধ্যমে এরকম একটা সংকটের মধ্যে আমরা আছি জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে জনরায় ছাড়া জনগণের ভোট ছাড়া সরকারি দল মানে উইন নৌকামার্কা মানে উইন বিভিন্ন শ্রেণী পেশার দুর্বৃত্ত অথবা অরাজনৈতিক ব্যক্তি নৌকামার্কার নমিনেশন যদি পায় তাহলে তারা নিশ্চিত জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে এরকম একটা সংকটের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র উত্তরজনক দায়িত্ব রয়েছে রাজনৈতিক দলগুলির সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা চেষ্টা করছি গণতন্ত্র ফেরানোর সরকারের সুমতি প্রয়োজন কিন্তু দুঃখজনক হলেও যে আওয়ামী লীগ ক্ষমতা লোভী হয়ে জনগণের অংশগ্রহণে একটা নির্বাচন আয়োজন করতে ভয় পাচ্ছে অংশ নিতে ভয় পাচ্ছে যেগুলো মনে তারা ক্ষমতা থাকতে চায় জনরাই উপেক্ষা করে এইটাই আজকে বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় সংকট হ্যাঁ বাংলাদেশের গণতন্ত্র খুব বেশি প্রতিষ্ঠিত হয়েছিল আমি সেটা বলবো না রাজনৈতিক দলগুলির কম বেশি ব্যর্থতা রয়েছে দায়ও রয়েছে কিন্তু 2008 ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকাতে চাইছে বা থাকছে সেটি কিন্তু গণতন্ত্রের জন্য সুখকর হয়নি এবং গণতান্ত্রিক ব্যবস্থার অনেকটা কবর রচিত হতে চলেছে আমি এ কথাটি বলতেই বাধ্য হচ্ছি এই কারণে আপনি অতি সম্প্রতি দেখবেন যে আমাদের নির্বাচন ব্যবস্থাপনার সংকট রয়েছে জনগণের অংশগ্রহণের সুযোগ কিন্তু ক্রেডিবল নির্বাচন সে প্রতিরুদ্ধ করেছে আওয়ামী লীগ আবার অতি সম্প্রতি আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে একটি সভা করেছে সেখানেও বলছে যে আগামী নির্বাচনের প্রস্তুতি নেবার জন্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সেটা বলতেই পারে কিন্তু নির্বাচনের ব্যবস্থাপনার মধ্যে সংকট রেখে জনগণের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রুদ্ধ করে হ্যাঁ আমাদের ক্রেডিবল নির্বাচনের একটা ব্যবস্থাপনা নিশ্চিত না করে সকল রাজনৈতিক দলগুলিকে সমান সুযোগের ব্যবস্থা না করে আপনি যখন নির্বাচনের ঘোষণা দেন বা নির্বাচন করতে চান সেটাও এক ধরনের রাষ্ট্র রাজনীতি এবং জনগণের সাথে প্রতারণা অর্থাৎ একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থেকে জনগণের যে অধিকার রয়েছে রাষ্ট্রের সেটা রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার তার থেকে বঞ্চিত করছে রাজনৈতিক দলগুলির যে অধিকার রয়েছে সেটাও সংকুচিত করছে এবং ক্রমান্বয়ে নিজেদের এই জায়গাটা রাজনৈতিক দলগুলোর চেহারাটা বা অবয়বটা কেমন আপনার মনে হয় বিশেষ করে বিএনপি যে ভূমিকা রাখছে সেখানে তারা আসলে কতখানি সেই রাজনৈতিক গণতান্ত্রিক আচরণ করছে করতে পারছে বা করছে দুটো প্রশ্ন আপনার কাছে থাকবে এবং এখন তো ওই শীর্ষ নেতৃত্বে নিষ্ক্রিয়তার কথা বিদেশ থেকে দল চালানো এই ধরনের এই নিয়ে নেতৃত্ব সংকট এমন নানা কথা বিএনপিকে নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের আপনাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে বলতে শুনি আপনারা দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে কতটুকু উদ্যোগ নিতে পেরেছেন নাকি সেটা আসলে সার্বিক গণতান্ত্রিক চর্চার জন্য অতটা জরুরি নয় না অবশ্যই জরুরি একেবারে প্রতিষ্ঠিত করা গিয়েছে সেটাও আমি বলবো না সংকট আছে কারণ রাষ্ট্রে যখন রাজনীতির সংকট থাকে তখন আভ্যন্তরীণ দলের মধ্যেও সেটা কিন্তু আপনার চলে আসে আপনি যখন অবাধ সুযোগ না পান একটা সম্মেলন করার সুযোগ যখন না পান একটা রাজনৈতিক সভা করার জন্য যখন রাষ্ট্র আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সহযোগিতা না করে
কারণ রাজনৈতিক দলকে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে সুযোগ করে দেওয়ার, সে পথ তো রুদ্ধ, তাই না? আমি যে বললেন বিদেশ থেকে আমাদের রাষ্ট্র দল পরিচালনা করতে হচ্ছে, এটা তো অনাকাঙ্ক্ষিত, প্রয়োজন তো ছিল না। আপনি মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলায় বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রধান নেত্রীকে আপনি কারারুদ্ধ করে রাখবেন, এবং অন্য যে নেতা আছেন জননেতা জনাব তারেক রহমানকে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলায় আপনি সাজা দিবেন। আবার আপনি আওয়ামী লীগের প্রধান ক্ষমতায় আছেন, বর্তমান প্রধানমন্ত্রী, আপনার বিরুদ্ধে 15টি মামলা, 6টা অ্যাকোসমেন্ট করবেন, 9টা নির্বাহী আদেশে তুলে নেবেন, আইনগতভাবে মোকাবেলা করবেন না। এই রকমের একটা পরিবেশ যখন বিরাজ করে তখন তো বাইরের থেকে রাজনীতি করতে হয়, এবং আপনাদের স্বার্থেই করছি, জনগণের স্বার্থেই করছি। 1,02,000 উপরে মামলা দেওয়া হয়েছে, 36,00,000 লোক আসামি করা হয়েছে বিএনপির, তারপরেও তো আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি করছি। আমাদের দাবিটাই তো গণতন্ত্রের, আমরা তো বলছি গণতন্ত্র ফেরাও, আমরা বলছি যে একটা অবাধ নির্বাচনের আয়োজন করো, এবং অবাধ নির্বাচনই কেবলমাত্র জনগণকে রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া, প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই রাষ্ট্র ব্যবস্থাপনায়, সেটা তো আপনি বন্ধ করছেন। অর্থাৎ আমরা কিন্তু চেষ্টা করছি, সর্বোত্তম চেষ্টা করছি একটা রাজনৈতিক দল হিসেবে, আর সেটা না হলে তো আমরা এই সাফার করতাম না, তাই না? আমরা তো সংকট থেকে উত্তরণের চেষ্টা করছি, আপনারা চেষ্টা করছেন, কিন্তু তারপরেও সার্বিক গণতান্ত্রিক অবস্থার এই হালের জন্য মূল দায়টা দিচ্ছেন সরকারে যারা রয়েছে, ক্ষমতাসীনরা যারা রয়েছে তাদেরকে, তো তারা তাদের দায়টা কতখানি নিতে চান, বা এই আপনাদের দায়টা তারা কিভাবে ব্যাখ্যা করবেন সেটা একটু জেনে আসি জনাব রবিউল আলম, তারপর আপনার সঙ্গে আবার কথা হবে। অধ্যাপক অপু উকিল রয়েছেন আমাদের সঙ্গে, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। অধ্যাপক অপু উকিল, আপনি নিশ্চয়ই শুনছিলেন শেখ রবিউল আলমের বক্তব্য, এবং বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা নিয়ে এখন যে অবস্থা সেটাকে তিনি রীতিমতো বিপর্যস্ত, অরাজনৈতিক, অকার্যকর বলার চেষ্টা করেছেন, এবং এর জন্য দায়ী করেছেন আওয়ামী লীগকে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে, রাজনৈতিক দলগুলোর সার্বিক চেষ্টা পড়ে এই অবস্থা। এর সঙ্গে আমি একটা হিসেব আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এই ফেব্রুয়ারিতেই একটা হিসেব, তাদের যে একটা সামগ্রিক হিসেব থাকে গণতান্ত্রিক অবস্থার বা শাসন ব্যবস্থার, সেই হিসেব দিয়েছে, সেখানে বাংলাদেশ হাইব্রিড রেজিমে ঠাঁই পেয়েছে 76 তার অবস্থান, এবং পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র পার করে হাইব্রিড রেজিমে তার অবস্থান স্বৈরতন্ত্রের ঠিক আগে। সেই বাস্তবতাকে মাথায় নিয়ে আপনি এই অভিযোগ এবং এই পরিসংখ্যানকে কীভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের যে আজকে প্রতিপাদ্য বিষয়টি ঘোষণা হয়েছে সেটি কিন্তু যে ভবিষ্যৎ সংকট মোকাবেলায় গণতান্ত্রিক স্থিতিশীলতা দরকার, এই প্রসঙ্গগুলো আলোচনায় চলে এসেছে। আমি প্রথমেই বলবো যে আমাদের দুর্ভাগ্য, বাঙালি জাতির দুর্ভাগ্য, এদেশের দুর্ভাগ্য যে গণতন্ত্রের ছাবও আমাদের শুনতে হয় বঙ্গবন্ধুকে হত্যার পর যেই শক্তিগুলো, সামরিক শক্তি, স্বৈরশাসকের শক্তি, তাদের থেকে উত্থান হওয়া যে দল বিএনপি এবং স্বাধীনতা বিরোধী শক্তি জামাত, তাদের মুখ থেকে আমাদের গণতন্ত্রের সবক নিতে হয়, শুনতে হয়, এটি আমাদের দুর্ভাগ্য। কারণ গণতন্ত্রের, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করবার জন্য, গণতন্ত্রকে এগিয়ে নেবার জন্য যে বাধাগ্রস্ত করবার যত অপচেষ্টা আছে সেটি কিন্তু বিএনপি জামাত 2008 থেকে এই পর্যন্ত করে এসেছে। প্রত্যেকটি পদক্ষেপে গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করবার জন্য তারা চেষ্টা করেছে। তারা যখন ক্ষমতায় ছিল, বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল, তখন তারা সামরিক কায়দায় এবং স্বৈরশাসকের কায়দায় দেশ পরিচালনা করেছে এবং জামাতের পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করেছে। সেখানে আমরা দেখেছি বঙ্গবন্ধুর খুনিদেরকে যেমন পার্লামেন্টে বিরোধী দলের নেতা বানিয়েছে, ঠিক তেমনি আবার দেখেছি জামাতের গাড়িতে তারা পতাকা তুলেছে, তাদের মন্ত্রী বানিয়েছে, তাদের পরামর্শ নিয়ে চলেছে। অর্থাৎ স্বাধীন সার্বভৌমত্ব যে বাংলাদেশ জাতির জনকের নেতৃত্বে আওয়ামী লীগ এই স্বাধীনতা কায়েম করেছিল, এই দল সেই দেশটিকে বঙ্গবন্ধুকে হত্যার পর এই বিএনপি জামাত, স্বৈরশাসক এবং সামরিক শক্তি এতটা 21টা বছর গণতান্ত্রিক ধারা তারা ব্যাহত করেছে, তারা রাষ্ট্রকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করেছে। এবং 2001 থেকে 2006 পর্যন্ত আমরা যেগুলো দেখেছি যে বাংলাদেশের দুর্নীতিবাদ, জঙ্গিবাদ, যেই রাষ্ট্র, যেগুলো স্বৈর শাসকের যে রাষ্ট্রগুলোর নমুনা, গণতন্ত্রকে ব্যাহত করবার যে নমুনা, সেগুলো কিন্তু আমরা বিএনপি জামাতের কর্মকাণ্ডে দেখেছি, এবং এমনভাবে দেখেছি যে রাষ্ট্র একেবারে ডিসিশন নিয়ে জঙ্গিবাদ তৈরি করে ফেলেছে, রাষ্ট্র ডিসিশন নিয়ে হাওয়া ভবন তৈরি করে দিয়েছে দুর্নীতি করবার জন্য, রাষ্ট্র ডিসিশন নিয়ে একটি
অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেটি মুক্তিযুদ্ধের চেতনা, সেটিকে অসাম্প্রদায়িক বাংলাদেশে। উকিল, আমি এই জায়গায় আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, সুরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে নানা গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, কিন্তু এই আওয়ামী লীগ আবার যাদের বিরুদ্ধে আন্দোলন করেছে বিভিন্ন সময় তাদের সাথে ঐক্য বা সমঝোতায় যেতে দেখা গেছে দল থেকে। এখন এটি রাজনৈতিক কৌশল নাকি গণতন্ত্র চর্চা শুধু ক্ষমতার বাইরে থাকলেই করে আমাদের রাজনৈতিক দলগুলো? আপনার দেখুন, আপনি যে কথাটি বলেছেন, এগুলো বিএনপি যে প্রোপাগান্ডা স্কোয়াড গঠন করেছে, আজকে পত্রিকায় এসেছে বিএনপির একটি প্রোপাগান্ডা স্কোয়াড আছে। তো বিএনপি যে মিথ্যাচার, ইতিহাস বিকৃত, দেশ ধ্বংসের জন্য নানা ষড়যন্ত্র পরিপ্রেক্ষিতে যে কথাগুলো ছাড়ে, সেটি কিন্তু এরকম একটা কি বলেছে, আওয়ামী লীগ জামাতের সঙ্গে রাজনীতি করেছে। কিন্তু মানে আওয়ামী লীগ যে যুগপৎ রাজনীতি করেছে তিন জোটের রূপরেখা, সেটি কিন্তু বলে না। আওয়ামী লীগের কি এত দৈন্যদশা পড়েছে? আওয়ামী লীগ কি বাংলাদেশটি স্বাধীন করে এই দেশের প্রতি দায় দায়িত্ব নাই? জননেত্রী শেখ হাসিনা তার পিতার রক্তে গড়া দেশটিকে যে জামাতকে নিয়ে রাজনীতি করতে হবে, যেই নেত্রী বঙ্গবন্ধুকে হত্যার পর, সপরিবারে হত্যার পর যখন জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় দখল করেছিল, তাকে বাংলাদেশে আর ফিরতে দেবে না, তিনি ছোট্ট দুটি সন্তানকে জীবনের মায়া ত্যাগ করে তিনি বাংলাদেশে এসেছিলেন, এসে বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেরিয়ে এই সামরিক শাসকের জাতাকল থেকে মুক্তি দেওয়ার জন্য, স্বৈরাচার শাসকের জাতাকল থেকে বাঙালি জাতিকে মুক্তি দিয়ে স্বপ্নের জাতির জনকের সোনার বাংলাদেশ গড়বার জন্য কাজ করেছেন সেই নেত্রী, সেই দল জামাতকে নিয়ে কাজ করবে, এইটি বিএনপির যে মিথ্যাচার, সেটিকে আমি মনে করি যে এই টকশোতে তুলে এটি বাঙালি জাতিকে অপমান করা হয়, এটি কখনো বলা উচিত না, এটি বিএনপি বলে এই টাইপের কথাগুলো। আচ্ছা, আরেকটি বিষয় রবিউল ভাই বলছিলেন যে পার্লামেন্ট কি অকার্যকর পার্লামেন্ট, আমি মনে করি যে বিএনপির যে নেতা ওনাদের মহাসচিব মির্জা ফখরুল সাহকে যদি, উনি নির্বাচন হওয়ার পরের দিন বলেছিলেন যে সুন্দর নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে সকাল 10টায় ইলেকশনের দিন, তো উনি ওনাকে তারেক রহমানের নির্দেশে পার্লামেন্টে শপথ নিতে দেওয়া হলো না, কেন উনি বলেছিলেন সত্য কথাটি। তা এখন ওনারা যদি পার্লামেন্টে আসতেন, বিএনপি যদি এটি বোঝাতে চেষ্টা করবার জন্য যে নির্বাচন সঠিক হয় নাই, এই পার্লামেন্ট মেম্বারদেরকে ওপ নিতে বাধা না দিত, তাহলে বিএনপির মহাসচিব পার্লামেন্টে এলে অবশ্যই একটু বেশি কার্যকর হতো। এই দায় দায়িত্ব তো বিএনপিকে নিতে হবে, এটা তো আওয়ামী লীগের না। নির্বাচনে যদি বিএনপি আসতো 2013-14 নাশকতা না করে, মানুষ হত্যা না করে, আগুন সন্ত্রাস না করে সুষ্ঠুভাবে যদি নির্বাচনে অংশ নিত, তাহলে তো এই যে তারা বলছে যে নির্বাচনটি তারা ঠিকমতো ক্ষমতা মানে বিরোধী দলীয় নেতা হবারও তা এখন তাদের যোগ্যতা নাই, তো সেই কাজটি তো তারা করতে পারতো। এটি তো দায় দায়িত্বগুলো বিএনপি আর ক্ষমতায় থেকে রাষ্ট্র বিএনপির কথা বলছেন অধ্যাপক অপু উকিল, বিএনপি মহাসচিব যেটি এই কয়েকদিন ধরেই বলছেন বা তারা তো পুরোটা সময় বলে আসছেন যে অবাধ নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে স্বাধীনভাবে জনপ্রতিনিধি নির্বাচনের পথ সেটা রুদ্ধ করে দেওয়া হয়েছে, নির্বাচনের ব্যবস্থাটাই ধ্বংস করে দেওয়া হয়েছে, এর শেখ রবিউল আলম এমন কথা বলছিলেন। ওই যে 2014 সালে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে গেছেন সেটিকে তারা সামনে এনেছেন, এবং 2018 সালে নির্বাচনে মাঠ প্রশাসন পুলিশ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, এই ধরনের বিভিন্ন অভিযোগ তারা বিভিন্ন সময় দিয়ে আসছেন আওয়ামী লীগের বিরোধী পক্ষ, এই অভিযোগগুলো অন্তত গণতান্ত্রিক চর্চার জন্য শুভ কি না? উনি মির্জা ফখরুল সাহেব যখন এই কথা বলে তখন বাংলাদেশের মানুষ হাসে আর জিজ্ঞেস করতে চায়, হানা ভোট করে যারা ক্ষমতা অস্ত্রের মুখে দখল করেছে, যারা মিডিয়া কু করেছে, যারা 15 ফেব্রুয়ারির মতো 96 ইলেকশন করে জাতির জনকের হত্যাকারীদেরকে নিয়ে ক্ষমতায় সংসদে বিরোধী দলের নেতা বানিয়েছে, তাদের মুখে এই ধরনের কথা কি মানায়? আমি তো বলবো বিএনপি, আপনি যে 13-14 কথা বললেন, বিএনপি তো সে নির্বাচনে আসবে না, জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেওয়ার জন্য অনেক মানুষকে হত্যা করেছে, লাশ করেছে, প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে, কাজেই এই দায় 2018-তে নির্বাচনে বিএনপি কোনো ক্যান্ডিডেটই দেয়নি ঠিকমতো, মনোনয়ন বাণিজ্য করেছে নির্বাচনের একেবারে লাস্ট মুহূর্ত পর্যন্ত, মনোনয়ন পত্র প্রত্যাহারের লাস্ট মুহূর্ত পর্যন্ত 3 জন করে প্রার্থীকে বিএনপি মাঠে রেখে দিয়েছিল। কেন রেখে দিয়েছিল? নির্বাচন করার উদ্দেশ্য থাকলে কি সেটি করে কোনো দল? সেটি তো করা তাদের ইচ্ছে ছিল না, ইচ্ছে ছিল নির্বাচনটি কি প্রশ্নবিদ্ধ করবার জন্য তারা নাশকতা করবে, সন্ত্রাসী করবে, যেটি করেছিল, কিন্তু পারে নাই জনরোষে। কাজে এই কথাগুলো বলবার অধিকার কিন্তু বিএনপির নাই, জনগণ সামনে আছে, যদি আওয়ামী লীগ সেটি করতো, জনগণ কিন্তু বাংলাদেশের জনগণ যারা জীবনকে বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছে, তারা এই আওয়ামী লীগ যদি কোনো ভুল ভ্রান্তি করতো তাহলে অবশ্যই শুধরে দিত, বিএনপির পক্ষে যেত, বিএনপির পক্ষে তো কোনো দলের নেতাকর্মীরাই নেই, জনগণই নেই, কাজে তাদের এই কথাগুলো কিভাবে গ্রহণযোগ্য হবে? আরেকটি বিষয় আমি পরিষ্কার করতে চাই, রবির ভাই বলছিলেন যে তারেক রহমানকে তার নাকি বিদেশে অবস্থান করছে এবং মামলা সংক্রান্ত বললো
আচ্ছা, 111 গভর্নমেন্ট দুর্নীতির জন্য তারেক রহমানকে গ্রেপ্তার করে তাকে নির্যাতন করলো, হাঁটু ভেঙে দিল, মুসলেকা দিয়ে চলে গেল, বলে গেল আর জীবনে রাজনীতি করবো না, ট্রিটমেন্ট করবার জন্য লন্ডন যাচ্ছি। তারপর এখন বিলাসবহুল জীবনযাপন করছে। আজকেও পত্রিকায় হেডলাইন এসেছে যে তারেক রহমান লন্ডনীদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা নিচ্ছে এবং বিলাসবহুল জীবনযাপন করছে। এটা কালের কন্ঠ নিউজ। তো সেই তারেক রহমানকে, তাকে তো আওয়ামী লীগ মামলা দেয় নাই, বিদেশে পালাতেও বলে নাই, তাহলে এটি আওয়ামী লীগের কথা বলা হবে কেন? আবার বেগম খালেদা জিয়া, ওনার যে মামলাগুলো, বিএনপি ক্ষমতা এসে 2001 থেকে 2006 পর্যন্ত মাননীয় ওই মামলাটাও শেষ পর্যন্ত ওই তত্ত্বাবধায়ক সরকারের সময়কারী মামলা, ফলে এই মামলাগুলো সরাসরি করার দায় আওয়ামী লীগকে কেনই বা দেয়া হয়, সেই প্রশ্ন শেখ রবিউল আলমের কাছে রাখবো। অধ্যাপক উকিল, আপনার কাছ থেকে, আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর পেয়েছি, আবারও কথা হবে নিশ্চয়ই। আমাদের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স রয়েছেন। রুহিন হোসেন প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। আপনি বিবদমান যে দুই রাজনৈতিক দল, তাদের দুজন নেতার আলোচনা শুনছিলেন। আপনাদের দিক থেকে, আপনারা যারা সরাসরি ক্ষমতার রাজনীতির চর্চা করলো সেখানে ওই অর্থ অংশগ্রহণ করেন না, বা রাজনৈতিক এই চর্চার জায়গায় ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে মূল যেই লড়াই, সেটা থেকে আপনারা অপেক্ষাকৃত বাইরের পরিধির দিকে বিচরণ করেন বলতে হবে এখন পর্যন্ত, আপনারা কীভাবে দেখেন বাংলাদেশের এই গণতান্ত্রিক এখনকার যে অবস্থা সেটাকে, এবং সেটা নির্বাচন কেন্দ্রিক যে গণতান্ত্রিক চর্চা, তার বাইরে সামগ্রিকভাবে কতখানি গণতান্ত্রিক চর্চা এখন বাংলাদেশে বিরাজ করে, আপনাদের বিশ্লেষণ কী বলে? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আমি একটু শুনতে অসুবিধা হচ্ছিল, আমাকে কি শোনা যাচ্ছে? আপনাকে শুনতে পাচ্ছি আমরা, একটু রেসপন্স করেন কেউ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা যেভাবে বলি, প্রথমত আপনি যেটা বলেছেন, হ্যাঁ ঠিকই, এখনো পর্যন্ত আমরা ক্ষমতায় যেতে পারিনি, সেই কারণে হয়তো ক্ষমতায় থেকে যে দায়িত্ব পালন করা সেটা করতে পারিনি। আচ্ছা, আমাদের প্রথমত হচ্ছে গণতন্ত্র একটা বহুমাত্রিক, এটা একটু মনে রাখতে হবে। হ্যালো, শোনা যাচ্ছে কম, ভলিউম। প্রথমত মনে রাখা দরকার, আমি আগে একটু রিপিটিশন হবে যে আমরা হয়তো এখনো ক্ষমতায় যেতে পারিনি, এই কারণে ক্ষমতায় থেকে দায়িত্ব পালন হয়তো বা করিনি, কিন্তু আমরা কিভাবে দেখি, প্রথমত মনে রাখা দরকার গণতন্ত্র একটা বহুমাত্রিক বিষয়, এটি শুধু নির্বাচন না, খুব ছোট করে বললে এটা যেমন একটা রাজনৈতিক গণতন্ত্র, তার অধিকার যেমন থাকবে আমাদের, তেমন অর্থনৈতিক গণতান্ত্রিক অধিকারও থাকবে। আচ্ছা, এবার আমি কারস্থ হই, প্রথমে আমার আপনি যে প্রশ্ন করেছেন সেটা উত্তর দেওয়ার আগে, আমরা যে আলোচনা করছি তো বাংলাদেশে বসে, তাহলে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যুদ্ধ বাংলাদেশ, তার একটা সংবিধান আছে, সংবিধানের চার মূলনীতির একটা নীতি হচ্ছে গণতন্ত্র। এবার এই গণতন্ত্র কি লেখা আছে আমি ছোট্ট করে পড়ি, সুবিধা হবে, সবটা পড়ছি না। সেটা বলা আছে যে এই গণতন্ত্র হইবে যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তা, খেয়াল করেন, মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে, এবং আরো গুরুত্বপূর্ণ কথা, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত। তাহলে আমি গণতন্ত্র এই ধারায় বিবেচনা করবো, আসছি পরে। আরেকটু আমি একটু দ্বারস্থ হই, এই যে আমাদের সংবিধানটা পাস হলো কবে, 1972 সালে 14 নভেম্বর, তৎকালীন আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সেখানে এই সংবিধানের উপর একটা ভাষণ দিয়েছিলেন, আমি সেই ভাষণের সবটা পড়ছি না। গণতন্ত্র বলতে যে উনি কি বলছেন আরো গুরুত্বপূর্ণ আমার বিবেচনায়, তিনি বলছেন, আপনারা পড়ে নিতে পারেন, আমি সময়ের দিকে তাকে এটা যাচ্ছি না, তিনি বলছেন যে গণতন্ত্র সাধারণ মানুষের কল্যাণ সাধন করে থাকে, মানুষের একটা ধারণা আছে এবং আগেও আমরা দেখেছি যে গণতন্ত্র যেসব দেশে চলেছে দেখা যায় সেসব দেশে গণতন্ত্র পুঁজিপতিদের প্রোটেকশন দেওয়ার জন্য কাজ করে, খেয়াল করেন বলছেন যে গণতন্ত্র এইসব দেশে পুঁজিপতিদের প্রোটেকশন দেওয়ার কাজ করে, সেখানে প্রয়োজন হয় শোষকদের জন্য করার জন্যই গণতন্ত্রের ব্যবস্থা, মানে ওই শোষকদের প্রোটেকশন দেওয়ার জন্য গণতন্ত্রের ব্যবস্থা। উনি বলছেন বাংলাদেশে এটা আমরা করছি না, বাংলাদেশে আমরা গণতন্ত্র করছি যে গণতন্ত্র শোষকদের প্রোটেকশন দেবে না, এইটা হচ্ছে সাধারণ মানুষ কে প্রোটেকশন দেবে, যারা শোষিত হয় তাদেরকে প্রোটেকশন দেবে, এনে ওনার ভাষণ 1972 সালের 14 নভেম্বর। এবার আপনি মিলান যে এই যে জায়গার কথা বলছি,
50 বছরের বাংলাদেশে আমাদের গণতন্ত্রের আরো উচ্চতর চর্চার জায়গা কথা ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য পালাক্রমে যারা শাসন করেছে তারা আজকে কোথায় নিয়ে এসেছে। দেখুন, মিনিমাম একটা বিষয় যে একটা সর্বজায়গায় নির্বাচনের মাধ্যমে এটা পরিচালিত হবে। আজকে নির্বাচনের কি অবস্থা আপনারা জানেন, এবং নির্বাচনের সাথে আরেকটা কথা লিঙ্ক করে দিয়ে যায় সংবিধানে, দেখবেন এইটার জন্যে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা, বলা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরাই তারা শাসন করবে। এই জায়গায় স্বচ্ছতা, জবাবদিহিতা জনগণের এবং জবাবদিহিতার নিশ্চয়তা থাকবে, জনগণের অংশগ্রহণটাই প্রধান থাকবে, জনগণের কল্যাণ হবে। এখন তো সে ভোটই নাই, ভোটই নাই, অনেকদিন ধরে আমরা দেখছি ভোট নাই, নির্বাচন প্রশ্নবিদ্ধ। জনগণ যখন যদি একটু ভোটের আলামত হয় সেখানে জনগণ কিন্তু আস্থা হারায় ফেলছে, এটা আমরা দেখছি। আমরা দেখছি যে আজকে এই পার্লামেন্টটা, যেখানে পার্লামেন্টের গণতন্ত্র, যেখানে একটা সর্বদলীয় চর্চা হওয়ার কথা, আমরা যার জন্য বলেছি একটা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনে আসা দরকার 50 বছরের বাংলাদেশে, তাহলে অন্তত পক্ষে যে যত পার্সেন্ট সমর্থ আছে তার প্রতিনিধিত্ব করতে পারতো, সেই জায়গাটা নাই, ভোটই নাইতে সেটা আবার কী হবে। যাই হোক, সেটাও কিন্তু আমরা নাই, একদলীয় ব্যবস্থা। আমরা দেখছি আজকে জনগণ তার কণ্ঠকে নিয়ন্ত্রণের জন্য নানা ধরনের কাজ করা হচ্ছে, এবং অর্থনৈতিক গণতন্ত্র অন্য জায়গাগুলো দেখেন আপনারাও কি একই রকম বাধার সম্মুখীন হন? আপনারা তো সভা সমাবেশ করেন, ফলে আপনাদের দিক থেকে অন্তত কথা বলার জায়গায় তো নিশ্চয়ই বাধা পেতে হয় না? আমরা যখন সুন্দরবনে লং মার্চ করতে গেলাম আমরা বাধাগ্রস্ত হলাম না? আমাদের সুন্দরবনের প্রোগ্রাম খুলনায় করতে পারে না, ওইখানে যখন স্থানীয় স্বার্থ নিহিত সেখানে কিন্তু করতে পারি না। এইখানে হয়তো মাঝে মধ্যে হয়তো সংখ্যা কম, নানা কারণে এই সুযোগটা দেওয়া হচ্ছে, কিন্তু আমি এখানে, আপনি আগে ওই মাইন্ডসেট করেন না, আওয়ামী লীগ বিএনপি কমিউনিস্ট পার্টি বাদ দেন আমাদের আলোচনার, এটা একটা বড় সমস্যা। আগে জিনিসটা আসেন যে জনগণ তার ন্যায্য জায়গায় নিয়ে ঠিকমতো পারছে কিনা, প্রকৃতপক্ষে কিন্তু পারছে না। তারপর আমি যে কথা বলছিলাম, আমি ধারাবাহিক, আপনি বিভিন্ন প্রতিষ্ঠান, আজকে প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন, দেখুন উদাহরণ দিই আপনাকে, যেমন ধরুন আজকে, হ্যাঁ ঠিক, যেমন সরকার তার কর্তৃত্ববাদী অবস্থান থেকে যেমন নিষ্পেষণ চালাচ্ছে, মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি নিষ্পেষণ চালাচ্ছে, তাহলে দেখেন সেই সাম্প্রদায়িক শক্তিকে আজকে কিন্তু প্রোটেকশন দেওয়া হচ্ছে ভোটের বিবেচনা করে, আজকে তার অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ভিত্তি ধ্বংস করা হচ্ছে না। তাহলে আজকে জায়গাগুলো হচ্ছে এই জায়গায়। আজকে আমাদের কি গণতন্ত্রের একটা অনুষঙ্গ হচ্ছে জনগণই কল্যাণ করবে, নিরাপত্তা বাহিনীর ভূমিকা সেখানে থাকবে জনগণের কল্যাণ করার, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এসে দেখবেন নিরাপত্তা বাহিনী হচ্ছে একটা অন্যতম প্রভাবশালী বাহিনীতেই যেন রূপান্তরিত হয়ে গেছে। গণতন্ত্র ধ্বংস হয় দুর্নীতিটা যদি অনেক বেড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি আজকে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে আপনারা জানেন। গণতন্ত্র বাধাপ্রাপ্ত হয় যদি বৈষম্যটা বেড়ে যায়, সামাজিক ন্যায় বিচার না থাকে, আইনের শাসন না থাকে। তাহলে এই যে সামগ্রিকতায় আজকে দেখছে এই অবস্থা, আর ওই যে বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে যেটা বললাম, উনি বলেছেন এই গণতন্ত্র মানে আমি পুঁজিপতিদের প্রোটেকশন দেবো না। আমি প্রসঙ্গক্রমে বলি, গত পরশুদিন একটা গণশুনানিতে গিয়েছিলাম এই যে এলপি দাম বাড়ানোর বিষয় নিয়ে, সেখানে আমি দেখলাম আমাদের যে সরকারি রেগুলেটরি সংস্থা আছে তাদের নিয়ম ব্যবসায়ীরা মানছে না, এবং ওনারা এখানে এসে বলছেন আমাদের পক্ষে যদি ভালো নীতি করেন মানবো, না হলে মানবো না। তার মানে দেখেন গণতন্ত্র কোথায়, ওইখানে কিন্তু জনগণের কথা এবং সেটা কল্যাণকর হচ্ছে না, দাম কিন্তু বেড়েই চলেছে। আজকে গণতন্ত্র কোথায়, জিনিসপত্র বাংলাদেশে চালের উৎপাদন, ধানের উৎপাদন অনেক বেশি কিন্তু দাম নিয়ন্ত্রণহীন। আজকে অর্থাৎ আমি বলছি গণতন্ত্র একদিকে ভোটাধিকার বঞ্চিত, আরেকদিকে জনগণের অর্থনৈতিক অধিকার বঞ্চিত হচ্ছে, তার যে আইনের শাসন নেই, মানবাধিকার নেই, অর্থাৎ সামগ্রিকভাবে 50 বছরের বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা অনেক পেছনের দিকে চলে এসেছে। এটাকেই বিবেচনা করে আমাদের সামনের দিকে আগানোর পথ রচনা করতে হবে, সেটাই আমরা মনে করি। আচ্ছা, আপনার কথা বুঝতে পেরেছি। রিউনিসেন প্রিন্স বলছিলেন, শেখ রবিউল আলমের কাছে যেতে চাই। শেখ রবিউল আলম, আপনি বাকি দুই আলোচক আলোচনা শুনছিলেন, সেই ধারাবাহিকতা আপনার নিশ্চয় যুক্ত করবার থাকবে আপনার কাছে। আপনি যে ধরনের অভিযোগ তুলেছেন সেগুলোর ভিত্তিতে উপকূল প্রশ্নই করছেন যে সেগুলো বলার অধিকার আপনাদের রয়েছে কিনা, এবং তিনি সেখানে আপনাদের মহাসচিব যিনি নির্বাচিত হয়ে শপথ নেননি, সেই উদাহরণটা এনেছেন যে আপনারা একটা সুযোগ থাকার পরও সেই সুযোগটি অপচয় করেছেন, ফলে আপনাদের দিক থেকে সেই কথা বলার জায়গা কমে আসে কিনা। আবার শক্তিশালী বিরোধী দলের প্রশ্ন যদি আসে, উপকূল যেটি বলছেন যে এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য বিএনপির কাছ থেকে গণতন্ত্রের সবক শুনতে হয়। আচ্ছা, বাংলাদেশের মানুষের কি এটাও দুর্ভাগ্য যে বিএনপি অপেক্ষিত, এখন বিএনপি যে শক্তিমত্তা বা শক্তির মাত্রা, এই শক্তির মাত্রার কারণেই বাংলাদেশে সেই রাজনৈতিক ভারসাম্য থাকছে না কোনো কারণ? অর্থাৎ বিএনপির শক্তিমাত্রা কি বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্যের যে বিএনপির মতো রাজনৈতিক দল তাকে পেতে হয়েছে, আপনি কীভাবে ব্যাখ্যা করবেন?
বিএনপির শক্তিমাত্রা তো আওয়ামী লীগই ভয় পাচ্ছে, বিধায় তো তারা এই কোনোভাবেই জনরায়ের সম্মুখীন হতে চায় না, তাই না? এইভাবে রাষ্ট্রক্ষমতায় কেন তারা আছে? তাদের যদি শক্তি বেশি থাকতো, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যারা ক্ষমতায় থাকে তারাই তো দুর্বল। আমরা তো জনগণের রায় চাচ্ছি, আমরা জনগণের অবাধে তার জনপ্রতিনিধি নির্বাচনের করার সুযোগ চাচ্ছি, এটাই তো আমাদের শক্তি। আমরা তো অন্য কোনো পন্থায় বলছি না। বাংলাদেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাত ধরে। 25 জানুয়ারি 1975 চতুর্থ সংশোধনী করে একদলীয় রাজনীতি, একদলীয় শাসন তিনি প্রতিষ্ঠিত করেছেন। গণতন্ত্র ওই দিনই শেষ হয়েছে স্বাধীনতার পর। হ্যাঁ, 1975 সালের বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছিল, ক্ষমতা আওয়ামী লীগ দখল করেছিল, 2 বছর উন্ডা ছিলেন, প্রথমে মুস্তাক তারপর বিচারপতি চায়, উন্ডাই ছিলেন। অনিবার্য পরিস্থিতিতে জিয়াউর রহমানকে ক্ষমতায় আসতে হয়েছিল, তিনি আবার জনগণের ম্যান্ডেট নিয়েই 78-এ আপনার রাষ্ট্রপতি এবং 79-তে পার্লামেন্ট নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণ করেছিল দুটিতে, এবং পঞ্চম সংশোধনী করে আপনাকে দেখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আওয়ামী লীগ বাকশাল হয়ে গিয়েছিল, অপদীরা রাজনীতি করতে পারতেন না। বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান যদি প্রতিষ্ঠিত না করতেন এবং আওয়ামী লীগকে যদি পুনরায় মানে পুনর্জন্ম না দিতেন, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগও রাজনীতি করতে পারতো না। এটাকে মনে রাখতে, পাকিস্তানি ভাবধারার কথা উপদি বললেন, পাকিস্তানি ভাবধারার সরকার আসলে তারা প্রশ্নের মুখেই ফেলেন। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি তো মানে আপনার প্রখ্যাত সাংবাদিক, আপনি হয়তো বুঝবেন, জিয়াউর রহমানের আগে বিচারপতি সায়েম কোনো ভোট ছাড়া ক্ষমতায় ছিল না রাষ্ট্রপতি, তার আগে মুস্তাক ভোট ছাড়া রাষ্ট্রপতি ছিল না, তারা তো হানা ভোটও দেননি। জিয়াউর রহমানকে যখন তার 21 জন উপদেষ্টা সায়েমের পদত্যাগ করে, সায়েম অডিয়েন্স জারি করে জিয়াউর রহমানকে ডেকে ক্ষমতা দেন। জিয়াউর রহমান গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা ছিল বিধায় তিনি মনে করেছিলেন যে রাষ্ট্রপতি আমাকে যদি 10 দিনের জন্য থাকতে হয় জনগণের একটা সম্মতি নেওয়া দরকার, যার ফলে হানা ভোট আর আয়োজন করেছিলেন, এটা তো গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট। কই সায়েম তো প্রায় আর মুস্তাক তো 2 বছর থাকলো, তারা তো জনগণের দ্বারস্থ হয় নাই, এটাই তো জনগণের প্রতি দায়বদ্ধতা জিয়াউর রহমানের এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা। অপু উকিল তো সবসময় ভুলই বুঝবেন। আর এই যে পাকিস্তানি ভাবধারা সরকার, নিধন এখন বিরোধী দল করেন না, ভোট ছাড়া ক্ষমতায় থাকছেন না, পাকিস্তানিরা তাই করতো যেটা আওয়ামী লীগ এখন করছে। 2018 সালের নির্বাচন, শত শত কেন্দ্রে শতভাগ ভোট, হাজার হাজার কেন্দ্রে 95 থেকে 99.99% ভোট। টিআইবি তদন্ত করে দেখেছে, তারা একটা রিপোর্ট পেশ করেছে, 50টি আসনের মধ্যে 33টিতে আগের রাত্রে ভোট দেওয়া হয়েছে, তার মানে 66% কেন্দ্রে না আসনে আগের রাত্রে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গিয়েছে। এটা গণতন্ত্র বলে? এটা দখল না? দুর্বৃত্তদের এবং প্রশাসনকে কাজে লাগিয়ে ক্ষমতায় থাকছেন, এইটা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের অসহায়ত্ব এবং দেউলিয়াত্ব। এই যে বললেন 2014 সালের ভোটের কথা বললেন, 2014 ভোট আমরা বর্জন করলাম, ঠিক আছে, আপনি 153 আসনে কোনো প্রার্থী পেলেন না, স্বতন্ত্র প্রার্থী পেলেন না, অন্য দলের প্রার্থী পেলেন না, নির্বাচনের আগে সরকার গঠন করে ফেললেন, তার মানে জনগণই ভোট বর্জন করেছিল, বাকি 146 আসনে 5% ভোট পড়েছে। নীতি নৈতিকতা এবং লজ্জা যদি থাকতো আওয়ামী লীগ সরকার গঠন করে নাকি? জনগণের প্রতি ন্যূনতম দায়িত্ব এবং যদি ধরেন আপনার কমিটমেন্ট থাকতো তাহলে এইটা সরকার হয় নাকি? আওয়ামী লীগ সেটা থেকে বিচ্যুত হয়ে গেছে। আমি আবারও বলি, একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ পতিত হয়ে গিয়েছে, পরিত্যক্ত রাজনৈতিক দল এখন বাংলাদেশের আওয়ামী লীগ। আচ্ছা, আপনার এই কথার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ছিল। অধ্যাপক অপুকিল, আপনি শুনছিলেন ওই নির্বাচনগুলো নিয়ে সেই অভিযোগগুলো আবার বলছেন শেখ রবিউল আলম, নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের উপর নির্ভরতা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আরও সংকটাপন্ন করছে কিনা। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল যদি এই ধরনের নির্ভরতার দিকে ঝুঁকে তাহলে তো সেটা নিশ্চয়ই গণতন্ত্রের জন্য সুবিধাজনক হবে না, কি বলবেন? মানে গণতন্ত্রের সবকটা দিতে গিয়ে রবিউল ভাই যে কথাগুলো বললেন, যে গণতন্ত্রের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল, জেনারেল জিয়াউর রহমান গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, এবং সেই প্রসঙ্গ করতে গিয়ে মানে নানা ধরনের মোস্তাক ওই ইয়ের সায়েম সাহেব নানা ধরনের কথাগুলো টানলেন। আমি কিন্তু ইতিহাস ঘাঁটতে চাইনি এবং পেছনে ফিরতেও চাইনি, যেহেতু উনি কথাগুলো আনলেন সেজন্য আমার বলা। স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের যে নির্দেশনা জেনারেল জিয়াউর রহমান দিয়েছিল রাষ্ট্রক্ষমতা দখল করবার জন্য পাকিস্তানিদের ব্লু প্রিন্ট অনুযায়ী, এবং সেইভাবে এই রাষ্ট্রক্ষমতা দখল করেছে, দখল করে সায়েম সাহেবকে অস্ত্রের মুখে জিম্মি করে তারপরে সেই বঙ্গভবনে গিয়ে, এটা একেবারে সায়েম সাহেব নিজে লিখেই গিয়েছেন
তার বইতে, বঙ্গভঙ্গ বইতে। তো সম্ভবত উপকূলের সঙ্গে সংযুক্তি আমরা হারিয়েছি। না সম্ভবত সংযুক্তি পেতে খানিকটা সময় লাগবে আমাদের। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে টোটালি পাকিস্তানি ভাবধারার বাংলাদেশ কায়েম করেছিল এবং সেই হানাভোট করেছে জিয়াউর রহমান, সেটি নিয়ে গর্ব অনুভব করছেন রবিউল আলম সাহেব। উনি বলছেন সায়েম সাহেব তো কিছুই করেনি এবং মুস্তাক সাহেব তো কিছুই করেনি, জিয়াউর রহমান তো করেছেন। হ্যাঁ, জিয়াউর রহমান তো ব্লু প্রিন্ট করে এগুলো কাজ করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করবার পর আমার কথা না, বঙ্গবন্ধুর একেবারে আত্মস্বীকৃত খুনি ফারুক রশিদ তাদের কথা, খুন করে বাংলাদেশকে দখল করেছে, দখল করে হানা ভোটের প্রহসন করেছে এবং বিএনপি নামক যে দলটি গঠন করেছে সেটিও গোয়েন্দা সংস্থা, পাকিস্তানে গোয়েন্দা সংস্থায় চাকরি করতো জেনারেল জিয়াউর রহমান, তার সেই অভিজ্ঞতার আলোকে পাকিস্তানিদের নির্দেশে এই বিএনপি নামক দলটি গঠন করেছে। আবার এই বিএনপি নামক দলটি এবং জিয়াউর রহমানই নাকি আওয়ামী লীগকে আওয়ামী লীগ করার তৈরি করে দিয়েছে প্ল্যাটফর্ম। হ্যাঁ, আপনারা তো বলছিলেন না যে বাংলাদেশ কিছুদিন, আর কিছুদিন গেলে তো বলতেন যে বাংলাদেশ স্বাধীনতার ঘোষক বানিয়েছিলেন জেনারেল জিয়াউর রহমানকে, বলতেন যে জিয়াউর রহমানের আহ্বানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই কথাও তো বলার মানে সময় চলে এসেছিল। যেভাবে বাংলাদেশকে ইতিহাস বিকৃত মিথ্যাচার করে দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে গেছেন, যে আপনাদের এই কথাগুলো এখন কিন্তু কেউ খায় না, এখন বলছে, বলছে যে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাই, বলছে বলছে যে এই বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান সহ যে গং জড়িত তাদেরকে এক বিচার বিভাগীয় কমিশন গঠন করে তাদের বিচার চাই, এটি কিন্তু এখন জনগণের দাবি। এই সময় দাঁড়িয়ে কিন্তু আপনি এই কথাগুলো বলছেন, আপনাকে মনে রাখতে হবে। অন্য যে আলোচনাগুলো উঠে আসছে উকিল, নিরাপত্তা বাহিনীর উপর নির্ভরতার কথা বলছিলাম, প্রশাসনের উপর নির্ভরতা। আচ্ছা, আমি আমি আসলে আবার অন্য প্রসঙ্গে ওই কথাই বলতেছিলাম, হ্যাঁ আবার অন্য প্রসঙ্গে চলে গেলাম। নিরাপত্তা বাহিনীকে প্রথম থেকেই বিএনপি শত্রু মনে করছে, কেন করছে আমি তার উদাহরণটা আপনাকে দিচ্ছি। 2013-14 যখন বিএনপি দেখলো যে 2009 থেকে 2013 পর্যন্ত আওয়ামী লীগ সরকার সফলভাবে দেশ পরিচালনা করছে, জনগণ বিএনপিকে যে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল, 111 গভর্নমেন্ট বিএনপির পাপের ফলে যে তৈরি হয়েছিল, বিএনপি সেখান থেকে তাদের অবস্থান আর মানে কিছুতেই জনগণের সামনে তুলে ধরতে পারছিলেন না, তারা বেগম খালেদা জিয়ার বাড়ি রক্ষার আন্দোলন করছে, তারেক রহমানের মামলার সংক্রান্ত আন্দোলন করছে, কিন্তু জনগণকে, জনগণের কোনো প্রয়োজনীয় ইস্যু নিয়ে তারা মাঠে নামেনি 2009 থেকে 2013 পর্যন্ত, যে কারণে এবং হেফাজতকে ধরে তাদের মাধ্যমে কিভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করা যায় সেই প্রক্রিয়াগুলোতে লিপ্ত ছিল। যখন জাতীয় সংসদ নির্বাচনটি এলো তখন বিএনপি ভাবলো যে নির্বাচনে গেলে তারা তাদের ভরা ডুবি হবে, সে কারণে তারা চাইলো পেছনে দরজা দিয়ে কিভাবে নির্বাচনকে প্রতিহত করে ক্ষমতায় যাওয়া যায়। আপনাদের মনে আছে 2013-14-13 যখন বিএনপি হেফাজত মাঠে নেমেছিল তারা কিন্তু মন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছিল এবং বলেছিল বিএনপির মানে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা দেশ ছেড়ে পালাবে, এই স্বপ্নে ছিল তাদের। তো সেটা যখন দেখলো জনরোষে এই কর্মকাণ্ডগুলো তার থেকে তারা কোনো কিছুই রেজাল্ট পেলো না, তখন তারা নির্বাচন বয়কট করে তারা পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখলের পায় তারা করলো, ষড়যন্ত্র করলো। এবং একটি জাতীয় সংসদ নির্বাচন একটি রাজনৈতিক দল কিভাবে ঠেকিয়ে দিতে পারে, কিভাবে 500 ভোট কেন্দ্র পুড়িয়ে দিতে পারে, কিভাবে প্রিজাইডিং অফিসার হত্যা করতে পারে, কিভাবে তারেক রহমান ঘোষণা দিতে পারে ভোট কেন্দ্রে যাবে যারা লাশ হয়ে ফিরবে তারা এবং মানুষ হত্যা করতে পারে, এই কাজগুলো করলো। এত বড় বড় কথা বলছেন আপনারা, আমি যদি বলি কেন মাননীয় প্রধানমন্ত্রী বলবার পরেও, তারপরেও কেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নিয়ে তারা জেদ করে তারা পেছনে দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য তারা নির্বাচনে এলো না, কেন নির্বাচনে তারা এলো না? আপনি বলছেন ওখানে বিনা ভোটে হয়েছে, এখানে বিনা, সব দায় দায়িত্ব এটা বিএনপি নিতে হবে, কারণ কেন নির্বাচনে আসেন নাই, তা মতলবটা কি ছিল সেটা জাতিকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন যে এই মতলবে আরেকটা নির্বাচনকে সামনে রেখে নতুন করে তোর। আর আরো কিছু কথা, আরো কিছু কথা বলছে যে বিএনপি কি ভয় পায় আওয়ামী লীগ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটিবার ভয় পাই, বিএনপির নাম শুনলেই ভয় পাই, কারণ আমরা জানি যে এই বিএনপি জাতির জনকের কন্যাকে হত্যা করবার জন্য প্রতিটি মুহূর্ত বঙ্গবন্ধুকে, যেমন তারা যে বলছেন ভয় পাওয়ার যে কারণ সেটি আসলে এই কারণে আপনারা ভয় পান বলছেন।
আরেকটা নির্বাচন কেন্দ্রিক আলোচনা, কিছু তোরজো তৎপরতা শুরু হয়েছে, এখনো একটা নির্বাচন কমিশন গঠনে আইন হয়নি, ফলে আমাদের যে এতদিনের এই 50 বছরের যাত্রা বাংলাদেশের, সেখানে এই আইন না হওয়া, যেটি জিএম কাদের বলছিলেন দুঃখজনক, আপনারা কিভাবে দেখেন এই একটা নির্বাচন কমিশন গঠনে আইন হওয়া কি জরুরি ছিল না, এবং এই ক্ষেত্রে আবার একটা নির্বাচনকে সামনে রেখে আবার দুটি দলের পরস্পর বিরোধী অবস্থান, এবং আপনাদেরও সেখানে হয়তো কোনো না কোনো ভূমিকা থাকবে সার্বিকভাবে, কেমন পরিস্থিতি প্রত্যাশা করছেন বা আপনাদের পর্যবেক্ষণ কি বলে কি হতে পারে? আমরা কি চাই সেটাই বলি। প্রথম কথা কি চাই এটা আমি এখন বলছি, শুধু তাই না, আমি একটু রেফার করতে চাই 2017 সালে এই যে কি বলে নির্বাচন কমিশন গঠনকে সামনে রেখে মহামান্য রাষ্ট্রপতি যখন আমন্ত্রণ জানায় আমরা গিয়েছিলাম এবং আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এখানে ওনাকে 3টা কথা বলে এসেছিলাম, সেটি আমি আপনাকে জানাবো। এটি 1 নম্বর কথা। আর একটা 2-1টা আগামী নির্বাচন এবং এই গণতন্ত্র মিলিয়ে কি করা দরকার, এই দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে যে আমরা ওই সময় বলেছিলাম যে আমাদের সংবিধানে সম্ভবত 118 অনুচ্ছেদে এটা বলা আছে যে নির্বাচন কমিশন কিভাবে হবে সেটা আইনের দ্বারা নির্ধারিত হয়ে গেল। আমরা সেটা মহামান্য রাষ্ট্রপতিকে আমরা বলেছিলাম যে এটা নিশ্চয়ই ওনাদের সাথে আলোচনা করেই করতে হবে, আমরা পরামর্শ নিয়েই আমরা করার পক্ষে, কিন্তু সেক্ষেত্রে আমাদের মতটা এরকম যে এইটা একটা যে কমিটি করা হোক সেটা প্রথমে আইনগত পজিশন নিয়ে হবে। সেক্ষেত্রে আমাদের যেমন সম্ভাব্য উপস্থাপনা এরকম হইতে পারে যে কারা হবে এই সার্চ কমিটির লোকজন, সেটা হইতে পারে আমাদের প্রধান বিচারপতি, হতে পারে আমাদের যে বিভিন্ন সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে যে ধরনের মহাইসব রক্ষক সহরা তাদের সব একজন করে থাকবেন, আর মহামান্য রাষ্ট্রপতি 2 নিরপেক্ষ ব্যক্তিকে দেবেন এবং তারাই একটা সম্ভাব্য নাম ঘোষণা করবে। সেটা যদি আইনের কাঠামো হওয়া দরকার বলে আমরা এখন মনে করি এবং এটা না হওয়া এটা মোটেই ভালো খবর না, হওয়াটা জরুরি বলে মনে করি। এক, আমি এক্ষেত্রে জাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি যে কতবারের যে অভিজ্ঞতা, আমরা ওনারা চাইলেন সার্চ কমিটি করলেন এবং বিভিন্ন দলের কাছে নাম চাইলেন। আপনি একটু জাস্ট আমি মজা করে বলি, সিপিপি কোন কোন নাম দিয়েছিল আপনি কি মনে করতে পারবেন? পারবেন না, কারণ সিপিপি তখন বলেছিল যে এই রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়ে এটা আরেকটা সংকটে ফেলে দেবেন। ধরেন আমরা যদি কেউ কোনো একটা দল নিরপেক্ষ লক্ষ্যও দেয় নাম, তিনি দলীয় হয়ে যাবেন। আমরা বলেছিলাম রাজনৈতিক দলের উপরে এই নামটা ছেড়ে দেওয়া উচিত না, প্রয়োজনে ওই সার্চ কমিটি রাজনৈতিক দলের সাথে কথা বলবেন, তারা ভেতরে ভেতরে পরামর্শ নেবেন, কিন্তু ওই সার্চ কমিটি তারা এই ধরনের একটা নির্বাচনের কাজ করবেন বলে আমরা মনে করি। এটি একটি দিক। তাহলে সুতরাং এই নির্বাচন কমিশন গঠনের জন্য এখন আমরা মনে করি আইন করে ওই ধারায় যাওয়া উচিত এবং আলাপ আলোচনা শুরু করা দরকার বলে মনে করি। আরেকটা সুষ্ঠু নির্বাচনের জন্য 2টি পয়েন্ট আমরা বলেছি। একটি হচ্ছে, ছোট করেই বলি সময় যদি নাও থাকে, একটা হচ্ছে নির্বাচনকালীন সরকার কেমন হবে। আমরা পরিষ্কার বলেছি রুটিন কাজ করবে, এর বাইরে সরকার দলীয় সরকারের অধীনে আমাদের দেশের বাস্তবতায় নির্বাচন ঠিক হতে পারে না। 2 নম্বর আমরা বলেছি নির্বাচনের পুরো কাজটা পুনর্গঠন করতে হবে। সেক্ষেত্রে আমরা বলেছি আপনি দেখবেন আমাদের কাগজে কলমে নির্বাচনে দাঁড়ানোর সমঅধিকারের কথা বলা হচ্ছে, আসলে সমঅধিকার নেই, আর ভোটের অধিকারের কথা বলা হচ্ছে কিন্তু নাই, সেটা আলোচনা হয়ে গেছে সবাই জানে। দাঁড়ানোর অধিকারের পয়েন্টটা হচ্ছে এরকমের যে আপনি বলতে পারেন যে আমাদের তো আছে, আপনি দাঁড়াইতে পারবেন, কিন্তু বলেন তো টাকা না হলে কি দাঁড়ানো যাবে? ফ্রি শক্তি না হলে কি ভোটে জেতা যায়? যদি ভোটও হয়, যদি এখানে সাম্প্রদায়িক এবং আঞ্চলিক প্রচার প্রচারণা বন্ধ না করতে পারি তাহলে কি সমঅধিকার নিশ্চিত হয়? যদি আমি প্রশাসনিক কারসাজি বন্ধ না করতে পারি, আগে তো ব্যালট পেপারে সিল মারা নিয়ে নানা ঘটনা ঘটতো দিনে, এগুলো ঘটতো, এখন তো ভোট আগের দিন প্রশাসনকে দিয়েই করে দেওয়া হয়, তাহলে এই পুরোটা যাতে না হয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায় সেজন্য ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার অধিকার এবং যা ভোট দেওয়া হবে সেটি যাতে সে অধিকারের নিশ্চয়তা করতে হবে। এই জন্য নির্বাচন ব্যবস্থায় পুরো আমূল সংস্কারের কাজ করতে হবে, যেটা আমরা 2008-এই 54 দফা দিয়েছিলাম এবং আরো এই ব্যাপারে এখন সবার সাথে আলোচনা, এখন আবার এই আলোচনাগুলো উঠে আসছে নির্বাচন ব্যবস্থার সংস্কার সুস্পষ্ট সংখ্যানুপাতিক পার্লামেন্টের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করাটা বলেছেন। আরেকটা ছোট 30 সেকেন্ডে শেষ করি যে সংখ্যানুপাতিক পদ্ধতি আগে বলেছি, এখন বললাম এটা। আরেকটা হচ্ছে ধরুন নির্বাচনে যদি আমরা, আপনি উদাহরণ দিই, ধরুন 1000 ভোটার আছে, ভোটার অল্প কয়েকজন গেল, তাতে কি আপনি ঘোষণা করবেন এই ক্ষেত্রে 50 বছরের বাংলাদেশ মনে রাখেন? তাহলে আমাদের নিয়ম করতে হবে অন্তত 50% ভোট না পেলে তিনি নির্বাচিত হবেন না, প্রয়োজনে আবার ভোট হবে।
আরেকটা হচ্ছে একজনকে একবার ভোটে নির্বাচিত হলো, পাঁচ বছরের জন্য। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলা যাবে জনাব রুইন হোসেন প্রিন্স। আমি মূলত আপনাদের অবস্থান এবং এই সামনের দিকগুলো নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাইছিলাম একজন রাজনৈতিক নেতা হিসেবে, সেই উত্তর আমি পেয়েছি বলে মনে করছি। শেখ রবিউল আলমের কাছে যেতে চাই। শেখ রবিউল আলম, আবার সেই নির্বাচন কেন্দ্রিক কথা হচ্ছে, আপনাদের কার্যনির্বাহী কমিটির সঙ্গে শীর্ষ নেতৃত্বের বৈঠক চলছে তিন দিন ধরে, আজকে দ্বিতীয় দিন, এবং সেখানেও সে নির্বাচন আন্দোলন কোন দিকে আপনারা যাবেন সেসব কার্যপ্রণালী নিয়ে এক ধরনের কথোপকথন শুরু হলো বলা যায়। যেই ধরনের অভিযোগ উপকিল করছেন যে আপনারা নির্বাচন থেকে প্রথমবার পিছিয়ে গিয়ে পরের বার ভোট কেন্দ্রে হামলা টামলা করে বাংলাদেশের গণতন্ত্রকে এক ধরনের হুমকির মুখে ফেলেছিলেন, এরপর আপনারা কী করবেন সামনে নির্বাচনকে সামনে রেখে? নির্বাচনে যাবেন না, আন্দোলনে যাবেন না, এই ধরনের আরেকটা অভিযোগ মাথায় নেবেন? কী ধরনের ভাবনা কাজ করছে এখন পর্যন্ত এই নতুন তৎপরতাকে ঘিরে? আমি উপকূলের কথা শুনছিলাম, আমার কাছে সম্পূর্ণ অন্তঃসার শূন্য বক্তব্য বলে মনে হয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে সংকট আছে, রাজনীতির সংকট আছে, গণতন্ত্র সংকটে পড়েছে, তার উত্তরণের দায়িত্ব বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি রয়েছে, সেই লক্ষ্যে বিএনপি কাজ করছে। আপনি যদি বলেন 14 বছরে আমরা সেটা প্রতিষ্ঠিত করতে পারিনি, তবে আওয়ামী লীগ একটা পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের গর্বের যে জায়গাগুলি একটা সময় ছিল সেটা মানুষ এখন আর বিশ্বাস করে না যে আওয়ামী লীগ গণতন্ত্র বা রাজনৈতিক দল, মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগটা পরিত্যক্ত রাজনৈতিক দল। তো সেই জায়গায় কিন্তু আওয়ামী লীগ চলে গিয়েছে, দৃশ্যমান পতন হয়নি। নিশ্চয়ই জনগণের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য একটা দুর্বার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্রেডিবল নির্বাচন করতে আগামীতে বাধ্য করা হবে, এবং এ দায় বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপির, বিএনপি সে দায় পালন করতে বদ্ধপরিকর, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। নিশ্চয়ই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই যে উপকূল বলছিলেন আমরা নমিনেশন বাণিজ্য করেছি, আপনাকে একটু বলি, 2018 নির্বাচন আপনার মনে আছে, আমরা এক একটি আসনে দুজন করে প্রার্থী প্রস্তুত রেখেও অধিক 21টি আসনে নমিনেশন দিতে পারেনি, ঢালাওভাবে আমাদের প্রার্থীটা বাতিল করছিল রিটার্নিং অফিসাররা। আপনি কি বলেন তো একটি আসনে একাধিক লোককে কি নমিনেশন দেওয়া যায়? ধানের শেষ প্রতীক একজনকে দেওয়া হয়, আমরা একজনকেই দিয়েছিলাম। আওয়ামী লীগের অপকৌশলের কাছে এবং রাষ্ট্রযন্ত্র এবং বিচার বিভাগের যত্রতত্র ব্যবহারের কাছে আমাদের প্রার্থী রাখতে পর্যন্ত সমস্যা হয়েছে। আমরা তো নমিনেশন বাণিজ্য করিনি, উন্নত এমপি বাণিজ্য করেছে, বিভিন্ন শ্রেণী পেশার দুর্বৃত্ত এনে ভোট ছাড়া গেজেটে নাম প্রকাশ করে মেম্বার অফ পার্লামেন্ট বানিয়ে দিয়েছে, হাজার হাজার কোটি টাকায় এমপি বাণিজ্য করেছে উনরা। উনাদের লজ্জা আছে, লজ্জা লাগে? 69% ব্যবসায়ী আছে, দুর্বৃত্তরা হয়েছে জনপ্রতিনিধি, জনগণের ভোট ছাড়া, এ দায় কার? এ দায় আওয়ামী লীগের। 78 নির্বাচনের কথা বলছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয় তিনি প্রার্থী হয়েছিলেন জাতীয়তাবাদী ফ্রন্টের, আওয়ামী লীগ ওই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, জাতীয় ঐক্য জোট করে জেনারেল উসমানীকে প্রার্থী করেছিল, জেনারেল উসমানী কিন্তু প্রায় 36% ভোট পেয়েছিল, হিউজ ভোট পেয়েছিল, জিয়াউর রহমান বিপুল ভোটের ব্যবধানে রাষ্ট্রপতি হয়েছিল, 79 পার্লামেন্ট আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল, মালেক উকিলের নেতৃত্বে 39 আসন পেয়েছিল, মিজানুর রহমানের নেতৃত্বে 2 আসন পেয়েছিল, মোট 41 আসন পেয়েছিল, কম জনাব রবিউল আলম 24% উপর ভোট পেয়েছে। প্লিজ এক বাক্য বলি, আমরা শেষের দিকে ধরেন 24% উপর ভোট পেয়েছে আওয়ামী লীগ, বিএনপি পেয়েছিল 41% ভোট। আওয়ামী লীগের মধ্যে অন্তর্কন্দ না হলে ওই নির্বাচনে আওয়ামী লীগ 80-85টা আসন পেত, 79 নির্বাচনে, অর্থাৎ 79-78 প্রত্যেকটা নির্বাচন ফেয়ার হয়েছে, অর্থাৎ নির্বাচন নিয়ে সংকট উন্ডা তৈরি করেছেন। এই যে 2014-2008 উন্ডা ক্ষমতা এসেছেন 1/11 উনাদের আন্দোলনের ফসল সরকারের সাথে আপাত করে, 2014 এবং 2018 জনমত উপেক্ষা করে জনগণকে ভোট দিতে না দিয়ে ক্ষমতা দখল করেছেন, অর্থাৎ এই যে নির্বাচনের সংকট এবং অন্যান্য রাজনৈতিক দল ভিন্নমত দমন পীড়ন এবং বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার সকল দায় আওয়ামী লীগের, ক্ষমতাসীন আওয়ামী লীগের, তারাই এর জন্য দায়ী। এখন প্রশ্নটা হচ্ছে এই দায় কি অব্যাহতভাবে থাকবে? নিশ্চয়তা থাকবে না, আপনারা বলছেন বাধ্য করবে না, ভোটাধিকার প্রতিষ্ঠিত করবে এবং সেই আন্দোলনের নেতৃত্ব দেবে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন করতে। দেখুন, বিনা ভোটে নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে, বিএনপি দলগত সরকার নির্বাচনে অংশ নিত জনাব শেখ রবিউল আলম, তাহলে এই যে বিনা ভোটে নির্বাচিত হওয়ার ঘটনা এড়ানো যেত কিনা? 73টি ইউনিয়ন পরিষদের কথা বলছি বেশ কিছুদিন আগে, সেটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে কোনো শর্তই আপনাদের আপনাদের কোনো শর্ত সামর্থ্য কিছু কি পাল্টেছে যেটা আপনাদেরকে 2018-এর চেয়ে ভিন্ন পরিস্থিতি দেবে? বা প্রয়োজন নেই না, ভিন্ন পরিস্থিতি বাধ্য করা হবে আওয়ামী লীগকে। আমি আবারও বলছি আপনাকে, এভাবে বাংলাদেশের 16 কোটি মানুষের ভোটাধিকার, বিশেষ করে 11 কোটির কাছাকাছি মানুষের যে ভোট দেওয়ার, প্রত্যক্ষ ভোট দেওয়ার সুযোগ রয়েছে, তার থেকে আওয়ামী লীগকে বঞ্চিত করতে আর দেওয়া হবে না, জনগণকে বঞ্চিত করতে দেওয়া হবে না। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, কারণ বাংলাদেশের মানুষকে রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনি অংশগ্রহণ করতে দিবেন না, এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দুর্বৃত্তদের আশ্রয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আতাত করে আগের রাত্রে ভোট করে ক্ষমতায় থাকবেন, দ্যাট ডে ইজ ওভার, সেদিন শেষ।
হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে আমার রাষ্ট্রে আমি আমার অধিকার প্রতিষ্ঠিত করে ছাড়ব। কয়েকটা বাক্যে বলুন, কয়েক লাইনে বলুন জনাব রবিউল আলম, কি করবেন আপনারা নতুন প্রার্থী, কি করবেন? পরিস্থিতি যা হয় তাই করা হবে। আচ্ছা না, নির্বাচন আসেন নাকি আসেন তা নয়, কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যখন স্বৈর শাসক হয়, ফ্যাসিস্ট হয়, সেটাকে অপসারণের জন্য সময় নিতে হয়। কংগ্রেস তো স্বৈর শাসক হয়নি, বিজেপি তো হয়নি, ডেমোক্রেটরা তো হয়নি, রিপাবলিকান তো হয়নি, রক্ষণশীল দল হয়নি ব্রিটেনে, ব্রিটেনের আপনার আপনার লেবার পার্টি হয়নি। বাংলাদেশে দুটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, মনে রাখতে হবে আওয়ামী লীগ স্বৈরতার হয়েছে। সো কাজটি অনেক কঠিন, তারা যখন ক্ষমতা লুবি হয় তাদের সুমতি হলে ভালো, আর সুমতি যদি না হয় নিশ্চয়ই 16 কোটি মানুষ তার অধিকার প্রতিষ্ঠিত করবে এবং সেই আন্দোলনের নেতৃত্ব দেবে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি। কোনো সন্দেহ নেই, আপনাদের অধিকার, আমি আপনারা বলি আপনার অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমরা নিয়েছি, প্রতিষ্ঠিত করে ছাড়বো, ভোট আগামীতে দিবেন আপনারা। দিতে হবে অধ্যাপক উপকিলের কাছে যেতে। অধ্যাপক উপকিল, যেগুলো বলছিলেন এই যে তেমন বাস্তবতা রয়েছে বলে আপনারা মনে করেন কিনা, বা এই ধরনের যদিও আপনাদের প্রতিপক্ষ এড়ানোর সুযোগ নেই, সেই হিসেবে আপনারা কিভাবে দেখেন, আপনাদের কি ধরনের প্রস্তুতি রয়েছে, কিভাবে আপনারা এই সামগ্রিক বিষয়কে সামাল দেবেন? আমি রবিউল ভাইয়ের এই হুমকিতে ভয় পাচ্ছিলাম, বুঝলেন। এখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের এই যে হুমকি দিয়ে মানুষ হত্যা করছিল, পেট্রোল বোমার সংস্কৃতি তৈরি করলো, তখন আইন শৃঙ্খলা বাহিনী এই দেশ ধ্বংসের হাত থেকে জাতিকে রক্ষা করলো, মানুষকে রক্ষা করলো। সেই জন্য আপনি আমাকে প্রশ্নটা বলছিলেন না যে আইন শৃঙ্খলা বাহিনীকে শত্রু মনে করে কেন বিএনপি, এই কারণে আমি ওনার হুমকিতে ভয় পাচ্ছি। আমাদের বাংলাদেশের জনগণ আছে, জনগণ কিন্তু বদ্ধপরিকর যে বিএনপিকে আর একজন মানুষও খুন করতে দেবে না। বাংলাদেশের মানুষ বদ্ধপরিকর যে বিএনপি নামক দলটিকে, এই জামাতের সঙ্গে থেকে স্বাধীনতা বিরোধী যে শক্তিটি আছে, তাদেরকে আর কখনই বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলতে দেবে না। আমিও জনতার কাতারে আছি একজন জনগণ হিসেবে, কাজে এইসব হুমকি টকশোতে দিয়ে আপনারা মনে করবেন না যে আপনাদের বিএনপি নামক দল যা বারবার বলছিলেন আওয়ামী লীগ একটি পতিত দলে পরিণত হয়েছে। হ্যাঁ, পতিত দলের সংজ্ঞাটা কি সেটা জানি না, বাংলাদেশকে যে দলটি এগিয়ে নিয়েছে, উন্নয়ন করেছে, অগ্রগতি হয়েছে, সেই দলটিকে পতিত দলের সংজ্ঞা দিয়ে আজকে যে বিএনপির নেতাকর্মীরা বিএনপি ছেড়ে এই আওয়ামী লীগে ঢুকবার জন্য পায়ে ধরছে নেতাদের, একেবারে শেষ দিকে চলে এসেছি আপনার কাছে, সংক্ষেপে আরেকটা উত্তর চাই। এই যে বিএনপি সব উদ্যোগ নেবে, দেখুন 14 সালে একটা স্থবিরতা বা এক ধরনের জটিলতা তৈরি হয়েছিল, 18 সালে একরকম জটিলতা তৈরি হয়েছে, পরে সেটা একটা উত্তরণে কোনোরকম ভাবে হয়তো যাওয়া গেছে, আবার একটা নতুন করে এমন জটিলতার মধ্য দিয়ে কি বাংলাদেশের নির্বাচন এগুবে? আপনাদের জন্য সেই দিক থেকে কোনো কনসার্ন বা আপনাদের কোনো চেষ্টা থাকবে না জটিলতা মুক্ত নির্বাচন? বলছি রবিউল ভাইকে টকশোতে বলবো যে আপনিও বিএনপি করবেন কিনা সেটাও আপনি ভেবে দেখেন। এখন আপনি যেটি বলছেন 2000 সামনের যে নির্বাচনে, সেই নির্বাচনে বিএনপি নির্বাচনে যে আসবে সেই আলামত আমরা কিভাবে বুঝবো যখন আমরা দেখি যে তাদের এক নেতা বেগম খালেদা জিয়া সে দণ্ড স্থগিত, মাননীয় প্রধানমন্ত্রীর করুণায় দণ্ড স্থগিত নিয়ে বাড়িতে বসে আছেন এবং যে কোনো সময় বিদেশে যাবার জন্য পথ খুঁজছেন, আরেকজন বিদেশেই বসে আছেন মুসলেকা দিয়ে উনি ইয়ে করছেন, ভিডিও কনফারেন্স করছেন, সেই দলটি কিভাবে একটি জাতীয় নির্বাচনে অংশ নেবে? যে দলটির কাজই হচ্ছে, আমি আপনাকে মানে একটা লাইনে বলে দিচ্ছি যে মনোনয়ন বাণিজ্য নিয়ে এত কথা বলছিলেন রবিউল ভাই, এই 2018 সালের 30শে ডিসেম্বর বিএনপি বিভিন্ন কেন্দ্রীয়দের কাছে, অর্থাৎ 2018-র 30শে ডিসেম্বর যে নির্বাচনটি হলো সেখানে 2600 প্রার্থী বিএনপির ছিল মাঠে, সেই প্রার্থীদের কাছে গত 24শে আগস্ট বিএনপির করোনা ভাইরাসের নামে চাঁদাবাজি করবার জন্য চিঠি দিয়েছে সেন্ট্রাল বিএনপি, এবং সেখানে কোন ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারি এগুলো নিয়ে আরো পাল্টাপাল্টি আলোচনা টেনে নেওয়া গেলে হয়তো আর একটু স্পষ্ট হওয়া যেত। উপকিল, একেবারে শেষ দিকে আমরা রয়েছি, আপনি বক্তব্য শেষ করলে। নির্বাচন অংশ নেবে, তারা নির্বাচন করবে না, সে বিশৃঙ্খলা করবে বাংলাদেশে, সেটাই তাদের অভিমত এবং সেজন্যই তারা পথ খুঁজছে, কিন্তু এবারের নির্বাচনে সেটি আর পারবে না। গতবারও পরিস্থিতি করবার চেষ্টা করেছিল, দেশের জনগণ রুখে দিয়েছিল, এবারও দেশের জনগণ রুখে দেবে, এবং সেখানে যেটি জামাত পরিহার করে, স্বাধীনতা বিরোধী শক্তিকে পরিহার করে গণতান্ত্রিক ধারায় আগামী নির্বাচনে আসবার জন্য আহ্বান জানাবো তাদের থেকে, আহ্বান থাকলো। উপকূল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রুহিন হোসেন প্রিন্স, আলোচনার শেষে আপনার দিক থেকে কয়েক লাইন যুক্ত করবার থাকলে, একেবারে শেষ দিকে রয়েছে। জি, আমি এক কথায় যদি বলি, দেখুন, যদি আমরা গণতন্ত্রের কথা বলি, সমন্বত রাখতে চাই, রাখতে হবে, এটা না হলে আমাদের এই যে নৈরাজ্যটা আরো ডেভেলপ করবে সবাই জানে। সুতরাং সেটার জন্য দরকার কি,
আজকে হচ্ছে পুরো ব্যবস্থাটার একটা পরিবর্তন করা দরকার। আপনি পুরো ব্যবস্থার পরিবর্তন ছাড়া আমার ধারণা যে এই সংকট থেকে উত্তরণের কোনো পথ নেই। সুতরাং এখনই নির্বাচন ব্যবস্থার সংস্কারের আলোচনা শুরু করা দরকার। ব্যবস্থা সংস্কার আলোচনা সকলের যাতে বলছেন অবশ্যই। ধন্যবাদ ধন্যবাদ হোসেন প্রিন্স, অধ্যাপক উপকিল আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ শেখ রবিউল আলম আপনাকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের আমজনতা শেষ করছি। নিশ্চয়ই আমজনতা দেখবেন, সঙ্গে থাকবেন, মনে রাখবেন আমজনতার শক্তি বড় শক্তি।